দর্শক, জর্জেগ্রো থেকে আমি শাহাবুদ্দিন চলে এসেছি আমাদের ডেইরি ফার্মে। এখন এখানে অনেকগুলো আমার গাভী আছে, তারপর ষাঁড় বাছুর আছে, বকনা আছে, এগুলো সবগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আর এগুলোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা কী, এদের ডেভেলপ কীভাবে করব, এগুলো নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং নিয়মিতই আমার এই ডেইরি ফার্মের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব, কীভাবে ডেভেলপ হচ্ছে এবং কীভাবে আমরা এই দুধ বাজারজাত করব, এগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন। দর্শক দেখুন, এখানে কিন্তু দুইটা গাভী দেখা যাচ্ছে। এটা আমার দ্বিতীয় বিয়ানের গাভী হবে, অর্থাৎ যেটা প্রথম বিয়ান দিছে সেটা এই দেখুন ষাঁড় বাছুর, যেটা ক্যামেরায় ধরে না, বড় সাইজের ষাঁড় বাছুর। এটার বর্তমান বয়স কিন্তু 10 মাস, অর্থাৎ গাভীর 1 বছর না পেরোতেই কিন্তু আবারও বাছুর হবে। এখানে প্রায় 40 থেকে 50 দিনের মধ্যে কিন্তু এটার আবার বাছুর হবে ইনশাল্লাহ, আশা করছি। এবং এটাতে বীজ দেওয়া আছে ব্র্যাকের 100% বীজ, 183 নম্বর বুলের, এটাও তাই, এটাও 183 নম্বর বুলের বীজ দেওয়া আছে। এটা অবশ্যই নতুন গাভ, প্রায় 6 মাস বয়স। দেখুন কেমন, এখান থেকে আপনারা ইচ্ছা করলে কিন্তু বকনা বাছুর সংগ্রহ করতে পারেন, এখন না, যখন উৎপাদন হবে তখন। এখনই কেমন দুধের বাঁট নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ এটা খুবই দুধ উৎপাদনমুখী হবে। গতবারে আমার এই খামার থেকে 3টা গাভী বাচ্চা প্রসব করেছে, সেগুলোর বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে, একটা এখন পর্যন্ত দুধ খায়। এই দেখুন একটা বড় সাইজের গাভী, এটাও এখন গাভ আছে, প্রায় 6 মাস বয়সের গাভ, 6 মাসের উপরে 7 মাস প্রায়। তো এটার বাছুর কিন্তু এটা এখনও দুধ খায়। দেখুন বাছুরটার সাইজ দেখুন, মাশাআল্লাহ, এটা 87.5%, এটা হচ্ছে 87.5% ব্র্যাকের বাছুর, এর ষাঁড় বাছুর। এই যে আরেকটা দেখুন, একদম মায়ের মতো হয়েছে বাছুরটা, গত বছর উৎপাদন হয়েছে, ওর মা 8 মাসের গাভ, সরি 7.5 মাসের গাভ, অর্থাৎ এটারও প্রায় 2 মাস পরে বাছুর হবে আমার আশা করছি, আমরা আশা করছি। অর্থাৎ এখানে অনেকগুলো আমার গাভী আছে, প্রায় গাভী প্রেগনেন্ট, কিন্তু এই 12টা গাভীর মধ্যে আমার 1টা গাভী দুধ উৎপাদনে সক্ষম না, কারণ সবগুলোই বাচ্চা কিন্তু আসন্ন, কিছুদিনের মধ্যেই বাচ্চা হবে, আপনারা দোয়া করবেন। আর এই এতগুলো গাভীর দুধ, যেমন গতবার যে আমার 3টা গাভী বাচ্চা প্রসব করেছিল, এই 3টা গাভীর দুধই কিন্তু আমি বাজারজাত করতে পারি নাই, যার কারণে কিন্তু আমি আমার বাছুরকে বেশি খাইয়ে দিয়েছি, প্লাস এদেরকে আমি দানাদার খুব কম খাওয়াইছি, যাতে দুধ উৎপাদনের হারটা অনেক কম থাকে এবং এদের বাচ্চা যাতে ঠিক থাকে। এবার কিন্তু সেটা করব না, এবার আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাদের মাঝে আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। এবার ইচ্ছা আছে এই আমার ডেইরি ফার্ম থেকে যে দুধগুলো উৎপাদন হবে, এই দুধগুলো আমি বিভিন্ন রকম প্রসেসিং করে আমি বাজারজাত করব, আপনারা দোয়া করবেন যেন আমি সেই কাজে সফল হতে পারি। তো আমি গরুগুলোকে একদম ন্যাচারাল খাবার দিয়ে কিন্তু এগুলো আমি পালন করি, দেখুন। আর প্রতিদিনের জন্য কিন্তু পরিষ্কার পানি তো আসেই, কারণ আমাদের রাজশাহীতে পরিষ্কার পানির অভাব নাই, এটা আমাদের আল্লাহর যেন নিজের হাতে নেয়ামত। দেখুন কত পরিমাণে এখন পর্যন্ত পানি, চারিদিকে পানির অভাব, সেখানে কিন্তু এখন পর্যন্ত কী পরিমাণে পানি আসছে। দেখুন আমি খাওয়াই যেগুলো, দেখুন এই যে খড়ের সাথে, দেখুন এখানে ঘাসের একটা মিশ্রণ, প্রায় 60% ঘাস আছে, যে ঘাসগুলো আমরা মাঠে উৎপাদন করেছি। আপনারা আমাদের সাথে থাকলে বুঝবেন যে কীভাবে মাঠে ঘাসগুলো আমরা উৎপাদন করেছি এবং কতদিন বয়সে কাটছি, কখন কি আমার ঘাসের জমিতে প্রয়োগ করছে এবং কীভাবে সেগুলো পরিচর্যা করছে, এগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও তৈরি করব থেকে থেকে। আর বিভিন্ন সময়ে কিন্তু দানাদার প্রয়োগ করি, কী দানাদার প্রয়োগ করি সেগুলোও আমি দেখাবো। আর আপনারা দোয়া করবেন যাতে এই আমার ফার্ম থেকে যে দুধগুলো উৎপাদন হবে, এই দুধগুলো বিভিন্ন রকমের দই ঘি উৎপাদন করে যেন আমি আপনাদের দোরগোড়ায় পোষাই দিতে পারি, হোম ডেলিভারি দিতে পারি, সেই দোয়া করবেন। এবং আমাদের সাথেই থাকবেন, সেই খাঁটি বাড়িতে তৈরি করা খাঁটি জিনিসগুলো ভক্ষণের জন্য অবশ্যই আপনারা তৈরি থাকবেন, যেন আমরা পাঠাতে পারি আপনাদের মাঝে। তো দর্শক, আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।